ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে আজকে নিয়ে এসেছি ট্রাইকো কম্পোস্টের প্ল্যান্টে। এখানে ট্রাইকো কম্পোস্ট পলট পালট করে দেয়া হচ্ছে, এরকম একটি প্ল্যান্টে কাছে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি। মূলত এই প্ল্যান্টে গোবর, মুরগির যে লিটার, পোলট্রির লিটার এবং হচ্ছে যে ট্রাইকোডারমা দিয়ে এই প্ল্যান্টটি বিগত 2 মাস আগে এখানে বসানো হয়েছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই প্ল্যান্টের যে ওলট পালট দেওয়ার কাজটি চলছে, পরিচর্যার কাজটি চলছে। উপরে পলিথিন দেওয়া ছিল বর্ষার সময় যাতে করে এই গোবর ধুয়ে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে পরিচর্যা চলছে, এই মুহূর্তে ওলট পালট করে দেওয়ার কাজটি চলছে। যে কোনো ফল বা ফসলের জন্য এটি একটি উৎকৃষ্ট মানের জৈব সার। পাশাপাশি হচ্ছে ট্রাইকোডারমা দেওয়ার কারণে মাটির যে ব্যাকটেরিয়া এবং ভাইরাসজনিত যে দূষণ, সেই দূষণ প্রতিরোধ এবং ফসলেরও ঠিক পচন জাতীয় যে সমস্ত রোগগুলো, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস যেগুলো অ্যাটাক করে, সেগুলোর বিরুদ্ধে এক ধরনের প্রতিরোধ ব্যূহ গড়ে তুলবে এই ট্রাইকো কম্পোস্ট। এজন্য আপনাদেরকে আমরা আজকে এই কীভাবে এই প্ল্যান্টটি তৈরি হচ্ছে এবং এখানে কী কী দেওয়া হয়েছে, কীভাবে পরিচর্যা করা হচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে আমরা এসেছি। এবং আপনারা দেখছেন যে এই প্ল্যান্ট যিনি ওলট পালট করে দিচ্ছেন, তা আমরা আসুন তার সাথে পরিচিত হব এবং কীভাবে এটা করা হচ্ছে সেটা, সে সম্পর্কে আমরা জানব। চলুন আমরা পরিচিত হই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই যে দেখছেন এটা গোবর, এটা আপনার হচ্ছে আজ থেকে 2 মাস আগে এখানে রাখা হয়েছে। সাথে যে মুরগির ফিড দিয়েছি, মুরগির ফিডের সাথে যে ট্রাইকোডারমা দেওয়া আছে দেখছেন, ট্রাইকোডারমা দিয়ে এটা 2 মাস আগে কাগজ দিয়ে পলিথিন দিয়ে আপনার ঢেকে দিয়েছিলাম। তো এখন আমরা এটা একটা সাইড কুদল দিয়ে ভালো করে আবার ঢেকে দিচ্ছি। দেওয়ার পরে এটা জমিতে আটা কুবান দেওয়া হবে। কুবান দেওয়ার পরে আপনার এটা প্যাকেট করা হবে, করার পরে আমরা এটা রেখে দেবো এবং পাশাপাশি জমিতে দেবো। এবং এই জিনিসটা খুব একটা ভালো জিনিস যে এই জিনিসটাতে জমিতে যতগুলো আপনার রাসায়নিক ব্যবহার করা হয় তার থেকে ন্যূনতম একদম ভালো মানের একটা শক্তি। এটা এই শক্তি দিলে আপনার ফল ফুল এসবের জন্য খুব ভালো কাজ করে এবং জমির খুব উর্বরতা ক্ষমতা বৃদ্ধি করে এবং খুব ফসল ভালো লাভ মানে মুনাফা আশা করা যায়। তো সেক্ষেত্রে আমি সকলকে বলবো যে এই ট্রাইকোডারমা, জৈব সার, গোবর এবং ফিড এই সমস্ত জিনিস দিয়ে সবাই যেন আমরা ভবিষ্যতের জন্য এসব তৈরি করে। জমির কী উপকার হয় এই ট্রাইকোডারমা দিয়ে? জমির অনেক উপকার হয়, যেমন জমিতে যেসব আপনার দূষণ ক্ষমতা থাকে সব ধ্বংস করে এবং মাটিকে খুব উর্বর বৃদ্ধি করে এবং অনেকগুলো উপকারে আসে। আচ্ছা, তো এটা খরচ কেমন এটা করতে? এটা খরচ সীমিত, আপনার হয়তো দেখা গেছে আপনার ওই গ্রামে দেখা গেছে যে অনেকে গোবর জমায় থাকে, সেই গোবরগুলো যদি আপনি ন্যূনতম 200 টাকা 150 টাকা করে একটা বাড়িতে যদি কিনেন, এক গাড়ি কিংবা এক গাড়ি যদি কিনেন, তারপর সর্বোচ্চ 300 টাকা হয়তো খরচ হবে। আর পাশাপাশি ট্রাইকোডারমা সর্বোচ্চ 300 টাকা 600 টাকা। আর হচ্ছে আপনার ফিড, ব্রয়লার ফিড হচ্ছে আপনার হচ্ছে 150 টাকা বস্তা, মানে লিটার। তো আপনি যদি মনে করেন যে 150 টাকা 100 টাকা বস্তা কিনতে পাওয়া যায়, আপনাকে এসে নিশ্চয়ই বাড়িতে দিয়ে যাবে, সেক্ষেত্রে আপনার এটা ভালো। আপনি এই জিনিসটা মানে খুব খরচটা কম এবং খুব লাভরীয় এবং খুব ভালো জিনিস একটা। এটা আপনার সব মানে সর্ব জিনিসের এক কথা, যতগুলো উদ্ভিদ মানে যাদের এক কথা গাছপালা যদি সবজির জন্য খুবই উপকারিতা জিনিসটা। এগুলো কোথায় কোথায় প্রয়োগ করা হবে? এগুলো আপনার হচ্ছে যেমন ড্রাগন, তারপর হচ্ছে আপনার হলো আম,
জাম, কাঁঠাল, লিচু, তারপরে হচ্ছে আপনার বরই, পেয়ারা, এই সমস্ত জিনিসে, এবং পান বরজও দেওয়া যাবে। সেটা পান বরজের জন্য একটা ভালো কথা। আচ্ছা আচ্ছা, এর সাথে আর কি কি দিলে এটার উৎকৃষ্ট জৈব সার হবে? এর সাথে আপনার হচ্ছে মূলত, যদি আপনি মনে করেন যে কাঠের গোড়া মুরগির মতো ইয়ে, আবার দেখা গেছে যে দুঃখল, আবার রাসায়নিক যেমন পটাশ, একটা টিএসপি, এই সমস্ত দিলে এটা আরও মানে ক্ষমতা বৃদ্ধি করে, ভালো ইয়ে। তো ভিউয়ার্স, আপনারা শুনলেন আসলাম আসলাম আলী, উনি বললেন যে ট্রাইকোডার্মা যে প্রস্তুত প্রণালী, গরুর গোবর মূলত মূল উপাদান, তার সাথে মুরগির লিটার এবং ট্রাইকোডার্মা দিয়ে মূলত এই প্ল্যান্টটি বসানো হয়েছে। আজকে এই প্ল্যান্টটি উলট পালট করার কাজটি করে দেওয়া হচ্ছে। তো আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে এই প্ল্যান্টটি দেখানোর চেষ্টা করব, যে এখানে একবার ছোটো প্ল্যান্ট না, বেশ বড় একটি প্ল্যান্ট, এবং এখান থেকে প্রায় 100 বস্তারও বেশি, অর্থাৎ 150 মনেরও বেশি কিন্তু ট্রাইকো কম্পোস্ট পাওয়ার সুযোগ রয়েছে। ফলে এই প্ল্যান্টটি আপনারা দেখছেন তৈরি হচ্ছে শীতের এই কুয়াশাচ্ছন্ন সকালবেলায়, এটার পরিচর্যার কাজ এগিয়ে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন কুয়াশা চাদর চারিদিকে কীভাবে ছড়িয়ে পড়েছে, এবং এই শীতের সকালেই একদিকে যেমন শারীরিকভাবে যে ব্যায়ামের কাজটি করে থাকি সেটিও হচ্ছে, পাশাপাশি সকালবেলা প্ল্যান্টের পরিচর্যাও করা হচ্ছে। আপনাদেরকে আমরা কাছে গিয়ে নিয়ে দেখানোর চেষ্টা করছি, যাতে করে কাছে যদি দেখেন যে উলট পালট করে দেওয়ার পরে যে অবস্থা, উলট পালট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন কোনো গন্ধ নাই, একেবারে কোনো দুর্গন্ধবিহীন এই প্ল্যান্ট। তো আপনাদেরকে আমরা বলবো যে বর্তমানে যত ধরনের কম্পোস্ট রয়েছে, ভার্মি কম্পোস্ট, পিট কম্পোস্ট কিংবা অন্য যে সমস্ত কম্পোস্ট রয়েছে, তার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট হচ্ছে এই ট্রাইকো কম্পোস্ট। এই ট্রাইকো কম্পোস্ট খুব সহজেই উৎপাদন করা যায়। তো এটি যত কৃষক পর্যায়ে জনপ্রিয় হবে, তত আমাদের মাটির স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা যাবে, এবং জমিতে যে 5% জৈব উপাদান থাকার কথা, এটি যে কোনো জৈব সার দিলেই যে 5% পূরণ হবে তা না, এর জন্য যেটা প্রয়োজন যে উৎকৃষ্ট মানের জৈব সার জমিতে প্রয়োগ করা। এবং জমিতে যদি জৈব উপাদান না থাকে, তাহলে যেই রাসায়নিক সারই দিই না কেন, সেগুলো আসলে কার্যকারিতা খুব একটা দেখা যায় না। তো ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন। এই ট্রাইকো কম্পোস্ট সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।